আমার কাছে মনে হয় ওই টিম থেকে এই টিম অনেক বেটার এখন। কিভাবে নিলাম বলতে, যেটা হচ্ছে পাবন ভাইয়ের সাথে কথা হলো, ডিসকাশন হলো, এবং তারপরে তো পাবন ভাই অ্যানাউন্স করলোই। সো টিমের সঙ্গে আসলে ওই দিন মিটিংয়ে যেটা হয়েছে, ওই দিন আসলে কোচিং স্টাফদেরই কথা ছিল এবং ওরাই কথা বলেছে। খুব বেশি একটা আমার কোনো কথা বলতে হয় না, আর এমন তো না যে খুব বেশি প্লেয়ার নতুন আসছে যাদেরকে আমি চিনি না, বেশিরভাগকেই আমি অনেকদিন ধরে চিনি, বেশিরভাগই আমার আন্ডারে খেলেছে কিংবা আমি তাদের আন্ডারে খেলেছি, একসাথে খেলেছি। সো খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে বলে মনে হয় না। আর যে দুই একজন নতুন প্লেয়ার এসেছে, বা আমার ধারণা ওরাও আমার সম্পর্কে ভালো আইডিয়া আছে, এবং আমারও কিংবা কোচিং স্টাফেরও ওদের সম্পর্কে ভালো আইডিয়া আছে। সো এখানে আসলে অ্যাডজাস্টমেন্টের খুব একটা দিক আছে বলে আমার মনে হয় না। সবাই জানে কার কার দায়িত্ব কী এবং রেসপন্সিবিলিটিটা কী। আর যেহেতু ক্রিকেটিং আমাদের একটা কালচার আছে কিংবা আমরা সেটা তৈরি করার চেষ্টা করছি, সো সেই জায়গা থেকে সবাই জানে যে আসলে যার যার কাজটা কিংবা কী করতে হবে ড্রেসিং রুমের জন্য। আসলে সেটা যদিও অনেক অল্প বয়সে ছিল, ওটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল। এখন যেহেতু আমার অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে মনে হয় ওই টিম থেকে এই টিম অনেক বেটার এখন। সো সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি, এবং আমি এক্সপেক্ট করবো যে ওরকমই যেন আমরা করতে পারি। যদি আমি মাত্রই যেটা বললাম যে ম্যাচ বাই ম্যাচই আমাদের টার্গেট থাকবে, সেটা এশিয়া কাপ হোক আর ওয়ার্ল্ড কাপই হোক, কারণ বড় একটা টুর্নামেন্টে জিতে গেলে আপনার আসলে প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করতে হয়। আপনি যদি এন্ড রেজাল্ট চিন্তা করেন, আপনার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশনগুলো। সো আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাচ টার্গেট করতে এক ওয়ান বাই ওয়ান, এবং সেখানে যদি আমরা ভালো করতে পারি আমাদেরকে মোমেন্টাম দিবে ফার্স্ট কিছু ম্যাচ, এবং সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্ট হতেই পারে। যে কোনো এক্সপিরিয়েন্স ক্রিকেটারই আসলে দলের জন্য ইম্পর্টেন্ট, দলকে তারা কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করে অবশ্যই সব কিছু। বাট অবশ্যই এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে, এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার দলে থাকলে বা কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট খেলা সম্পর্কে যখন একটা প্লেয়ারের এক্সপিরিয়েন্স থাকে, ওইগুলো যখন শেয়ার করে, তাদের জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়, স্পেশালি যারা নতুন দলে আসে। দেখুন, কোচ যেটা বললো যে খুব ভালো প্রিপারেশন হয়েছে, আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি যে সবাই খুব ভালো প্রিপেয়ার্ড অবস্থায় আছে। আনফর্চুনেট যে এবাদত আমাদের টিমের পার্ট হতে পারছে না, কারণ ও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। সো সেই জায়গা থেকে আমাদের জন্য একটু সেটব্যাক। বাট তারপরেও আমি বলবো যে যে ধরনের প্রিপারেশন এবং যে ধরনের স্কোয়াড আসছে, আমার কাছে মনে হয় যে আমরা অনেক দূরে যেতে পারবো। বাট ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা ম্যাচ খেলতে হবে, ফার্স্টে কোয়ালিফাই করতে হবে, এবং আমরা একটা একটা ম্যাচ করে আসলে আগাতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব সেটা চিন্তা করছি, প্রতিটা ম্যাচ আমরা চিন্তা করব এবং ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব, এবং ওইভাবে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব।